Hello guys, Assalamualaikum. Aajke chole elam Faridpur Sorkari College. To Faridpur Sorkari College tar campus ta ekটু dekhabo. Onek moja korlam ei je pani follow parlam. Dekhabo to dekhte thakun ar amader sathei thakun. Let's go. Faridpur Sorkari College থেকে কিছু জামরুল পারছি আর দেখেন ওয়েদারটাও সেই আর অনেক সুন্দর ফুলও ফুটছে আর এদিক দিয়ে দেখেন ঝাউগাছে রিয়া আছে ফুল আছে আর আর ওইদিকে আর ওইদিকে এই গাছটা অনেক সুন্দর দেখেন কোন গাছটা এই গাছটা এই গাছটা কোনো ফুল নাই কিছু নাই কিন্তু গাছটা অনেক সুন্দর আর দেখতে ভালোই লাগে ফরিদপুর সরকারি কলেজ পেপে ধরছে এই যে পেপে ধরছে পেপে দেখাবি না পেপে দেখাবো হ্যাঁ দেখেন পেপে ধরছে দেখেন দুটো পেপে ধরছে এত একটা গাছ কিন্তু দুটো মাত্র দুটো পেপে ধরছে এরকম কথা আসলে ফরিদপুর সরকারি কলেজটা খুব সুন্দর আসলে প্রাকৃতিক সুন্দরী কলেজটাকে আসলে এই সৌন্দর্য ধরে রাখছে খুব সুন্দর একটা কলেজ এখন রং করা হচ্ছে ফরিদপুর সরকারি কলেজে এই যে বড় ভাইরা কাজ করতেছে চার পাঁচটা ঘুরবো এবং আপনাদের দেখাবো যে ফরিদপুর সরকারি কলেজটা কেমন দেখতে কেমন সুন্দর দেখেন ফুল হচ্ছে গোলাপ ফুল যা লাগবে নিয়ে নেবেন এই যে একটা ফুল আছে দাঁড়ান দেখাই আসলে ফুলটার নাম জানি না কিন্তু দেখতে অনেক সুন্দর কি ফুল সেটা মনে করেন যে আপনার কমেন্টে জানাবেন যদি কেউ জানে থাকেন আমি জানি না আর পানি ফল বলে অনেক মিষ্টি না পানি ফলগুলো অনেক মিষ্টি এই যে এই জামরুল গাছ আর কি পানি ফল বললে ভুল হবে জামরুল আসলে আমাদের গ্রাম অঞ্চলে জামরুলকে পানি ফল বলে থাকে দেখছেন এই যে জামরুল আবার ফুল আসছে মানে জামরুল গাছে আবার জামরুল অলরেডি বড় বড় হয়ে গেছে লাল লাল ওয়া 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 দেখতে গাছে একটা বললারও বাসা আছে ওটা ভেঙে ফেলছে বড় ভাইরা
এই যে কাঁঠাল গাছ আছে, এই যে সেই কাঁঠাল, প্রচুর কাঁঠাল আছে প্রচুর, ওই যে উপরে নিচে এইদিকে ওদিকে, মানে কলেজের পেছনের দিকটা, এটা আর এখন যাবো আমি তারও পেছনে যাবো। কাঁঠাল রে আপনি দেখছেন, কাঁঠাল এই দেন প্রচুর কাঁঠাল প্রচুর দেখছেন। আমাদের কলেজে একটা গাছও না, কিন্তু এই কলেজে কাঁঠাল গাছে ভরা, ভরপুর কাঁঠাল গাছে। এখন আপনাদের এই সাইডটা দেখাবো, দেখছেন এই কলেজের এই যে শহীদ মিনার, এই যে দেখতে পাচ্ছেন এখন গাছে উঠতেছি, দেখেন কয়টা আম পারি। হলুদ এই যে আম পাড়া আনা হয়ে গেছে, এখন আমরা আম খাবো, ঠিক আছে। দেখছেন কালার দেখছেন, অস্থির কালার, অস্থির অসম। আরে এই আম অনেক ছোট কিন্তু পাইকে গেছে, অকাল পাকলে কর কি যা হয়, এলো অকাল পাকবো। পোক আসেনি আমের মধ্যে, কিন্তু পোকও আছে বুঝছেন, এই যে পোক আছে দুটো দুটো পোক, আমার নাই পোক নাই, আমার সেই ফ্রেশ, সেই পুরো ফ্রেশ কন্ডিশন। খাওয়া দাওয়া ইন্টু মেরে দাও, তো খাওয়া নেই ব্যস্ত, শীঘ্রই খা, সারা দাওয়া দেবে নি ঘর ফা দেখছি কেমন লেখে দেখ সব মিলালি। অস্থির মিষ্টি আমি সাইজ দেখছি, কি সাইজ মাঠ বল। অলরেডি আম খাওয়া শেষ, কলেজে ঘোরাফেরাও শেষ, এটা গিয়েছি এখন আমরা চলে যাবো ম্যাচে নাকি ভাই? হুম না অনুসারে যাবা? না না ম্যাচ যাবো, অনুসারে রাইতে যাবে। তো অন্য একদিন অন্য একটা টপিক বা অন্য একটা কলেজ নিয়ে ভিডিও দিব, অনার্স শাখা আছে, রাজেন্দ্র কলেজ আছে, সিটি কলেজ আছে, তারপরে ফরিদপুর স্টেডিয়াম আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, ওইগুলো দেবা নেবে কী কো। বাকি ভিডিও থাকবা 100%। আর যারা ফরিদপুর সরকারি কলেজে পড়বেন, এই আম ঠাম দেখে দেখে রাখবেন, এই যে জামরুল আছে দেখে রাখবেন, নাকি ফুলগুলো দেখে রাখবেন। আমের মৌসুমে মনে করেন ভরপুর আম, কাঁঠাল আছে কাঁঠাল দিকে রাখবেন, আর যারা ছেলেরা ঠিক আছে তারা পাইরে বাড়ি নিয়ে যাবেন, মানে বাসায় নিয়ে, বাসায় নিয়ে পরে খাবেন। মানে কি ফলমূলের যে একটা মৌসুম বা সিজন, ওই সময় ভরপুর, ওই যে একটা আম গাছ, আম গাছ অনেকগুলো আছে, তারপরে জামরুল গাছ তো আছেই বললাম। একটা জিনিস ভালো আছে বুঝছেন, যে স্যারের কাছে বললাম যে স্যার আম খাই, পরকে খাও বাইরে খাও, দুই তিনটা পারো না, একটা পারো কিছু, স্যার কিছু একটা পারো, একটা পারো যদি ভালো লাগে তাহলে আরও খাও। পরে আমরা 7-8টা পারলাম, খাইলাম 8টা পারছি, নিশ্চিতও বড় হয়ে যায়। তো অলরেডি আম খাওয়া শেষে আমরা চলে যাব ম্যাসে। Thank you.
Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then.